অনেক বোরখা পরা মহিলারা খারাপ চরিত্রের হয়, কারণটা কি? যদিও তুলনামূলক সংখ্যা কম, যারা বেহায়া পর্দা বাইরেও বেহায়া ঘরেও বেহায়া তাদের কথা তো আলাদা। আবার তারা বলে যে বোরখা পরে তো খারাপ কাজ করে, কিন্তু পার্সেন্টেজ বের করলে তোমাদের তুলনায় অনেক কম। বোরখা পরার পরেও খারাপ চরিত্র কেন হয়? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ ইস্তারাত মিন আসমা কিলাদাতান, তিনি ধার নিয়েছিলেন একটি মালা বা একটি হার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তার বড় বোন। তাহলে গয়না ধার নিয়ে কোথাও যাওয়া, সফরে যাওয়া, কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া, কোনো অনুষ্ঠানে যাওয়া, বেশ পর্দার সাথে থাকবে, মহিলার মাঝে অলঙ্কার প্রকাশ পাক, অসুবিধা নেই। বাস অলঙ্কার পইরা, শাড়ি পইরা, ব্লাউজ পইরা পুরুষদের সামনে ঘোরাঘুরি করছে, এটা হারাম। এটা নিজের বাড়িতে যদি দাবরের সামনে করে, ভাসুরের সামনে করে, দুলাভাইয়ের সামনে করে, সেটাও বাড়ির ভিতরেও হারাম, সব জায়গায় হারাম। গয়না পরে সুসজ্জিত হতে নারীদের কোনো বাধা নেই, কিন্তু হেজাব ঠিক থাকতে হবে। হেজাব বাড়ির ভিতরেও পর্দা ঠিক থাকতে হবে, বাড়ির বাইরেও পর্দা ঠিক থাকতে হবে। কারো বাসাতে গেলেও যেমন পর্দা থাকতে হবে, নিজের ঘরেও পর্দা থাকতে হবে। অনেক বোরখা পরা মহিলারা খারাপ চরিত্রের হয়, কারণটা কি? যদিও তুলনামূলক সংখ্যা কম, যারা বেহায়া পর্দা বাইরেও বেহায়া ঘরেও বেহায়া তাদের কথা তো আলাদা। আবার তারা বলে যে বোরখা পরে তো খারাপ কাজ করে, কিন্তু পার্সেন্টেজ বের করলে তোমাদের তুলনায় অনেক কম। বোরখা পরার পরেও খারাপ চরিত্র কেন হয়? বাইরে বোরখা পড়ছে কিন্তু বাড়িতে পর্দা নেই, বাড়িতে বা ঘরে পর্দা নেই, তাদের বাড়িতে ঢুকে গেলে সব ফ্রি, অসুবিধা নেই। যেসব লোকেরা বাড়িতে ঢুকে, অহরহ বাড়িতে ঢুকে, আত্মীয় স্বজন, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর সবাই আসছে যাচ্ছে, ভিতরে ভিতরে সব কিছু একসাথে চলছে খাওয়া দাওয়া, তাহলে ওই সব মহিলাদের চরিত্র ঠিক থাকবে না, চরিত্র ঠিক থাকবে না, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু চরিত্র যদি ঠিক থাকে, মানে বড় যে না হয়নি কিন্তু ছোট যে না অহরহ হচ্ছে বাড়িতে, বাড়ির ভিতরে, আর অহরহ ছোট যে না যদি হয় সেটাই কাবিরা গুনাহে পরিণত হয়। সুতরাং এই পর্দার বিষয়টিকে এরকম মনে করলে হবে না যে আমি ঢিলা ঢালা বোরখা পরিয়ে দিয়েছি, আর বাইরে যখন যায় একেবারে শুধু চোখটা খোলা থাকে আমার ওয়াইফের অথবা আমার বোনদের, এইটার নাম শুধু পর্দা না, ওটা হচ্ছে বাইরের পর্দা, ঘরের পর্দা আগে থাকতে হবে, ঘরের মধ্যে ইসলামিক পরিবেশ থাকতে হবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ধার নিয়েছিলেন মালা, কে? ছোট বোন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফাহালাকাত, হালাকাত মানে দাআত, হালাকা মানে ধ্বংস হওয়া, হালাকা মানে কি? ধ্বংস হওয়া। এটাই শুধু বাংলায় সাধারণ মানুষরা জানে, কেউ যদি এই হালাক শব্দটি কিন্তু বাংলায় বুঝেন, তাই না? অমুক হালাক হয়ে গেছে, তার মানে খারাপ কথা বললেন আপনি, কিন্তু আর আরবিতে হালাক মানে শুধু ধ্বংস হওয়া নাই, হালাক মানে ধ্বংস হয়। কাফের জালেম যদি হয় তো ধ্বংস হয় তার জন্য, ধ্বংস শব্দটি প্রযোজ্য। হালাকা মানে মৃত্যু বরণ করা, মারা যাওয়া, হালাকা মানে মারা যাওয়া। বেশ কিছু হাদিসে হালাকা মানে মাতা এসছে, মারা যাওয়া, হালাকা মানে হারিয়ে যাওয়া, হালাকা মানে এখানে কোনটি হারিয়ে গেছিল, মালাটি হারিয়ে গেছিল, এখানে মরাও চলবে না, আর কি চলবে না, ধ্বংস হওয়াও চলবে না, মালাটি তো ধ্বংস হয়নি, হারিয়ে গেছিল। এই জন্য দা আ বলল, দা আয়া দিও মানে হারিয়ে, দা আয়া দিও মানে বিনষ্ট হওয়া হয়, নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া সবই হয়।